দেখো বিষয়টা বাদুরিয়া রাজবেড়ি এলাকা 127 নম্বর বুথ, সেখানে অভিযোগ যে সংযুক্ত মোর্চার সমর্থকরা আইএসএফ এবং বাম এবং কংগ্রেস সমর্থকরা তারা ভোট দিতে পারছিলেন না, তারা বুথের কাছে গিয়ে যখন বিক্ষোভ দেখা তখন তৃণমূল সমর্থকদের সঙ্গে তাদের বচসা হয়, তখনই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দুপক্ষের 7 থেকে 8 জন জখম হয়, তাদেরকে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং তৃণমূলের অভিযোগ যে সংযুক্ত মোর্চার যারা সমর্থক তারা তাদের উপর হামলা চালিয়েছে, অপরদিকে সংযুক্ত মোর্চার সমর্থক আইএসএফ সমর্থকরা তারা বলছে যে তাদেরকে শাসক দলের সমর্থকরা সশস্ত্র অবস্থা তাদেরকে হামলা চালিয়েছে, তাদেরকে মারধর করেছে। তারা ভোটের লাইনে তাদের সমর্থকরা ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়, তার প্রতিবাদ করে তাদের উপর হামলা চালানো হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে, কেন্দ্রীয় বাহিনী পৌঁছে এবং পরবর্তীকালে ওই রাজবেড়ি এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ তল্লাশি চালায় বেশ কয়েকটি লাঠি বাস উদ্ধার করেছে এবং এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। ধন্যবাদ কবিতা। 5ই মে থেকে রাজ্যে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফের সময় মতো টিকা না দেওয়ার অভিযোগ তুলেছেন। মনে রাখবেন আবার কোভিড শুরু হয়েছে, আগে এবার কোভিডে কত টাকা আমাদের খরচা হয়েছে, কত মানুষ মারা গেছে কিন্তু আমরা সামলে দিয়েছিলাম। এবছরেও দেখুন কোভিড হওয়ার কথা ছিল না, দিল্লি আগে থেকে 6 মাস আগে থেকে যদি ভ্যাকসিনটা দিয়ে দিত তাহলে কিন্তু কোনো কোভিড হতো না। তাহলে আজকে তুমি কোভিডের ভ্যাকসিন লুকিয়ে রেখেছিলে আর আমাদের কিনতে দাওনি, আমাদের বলে দিয়েছিল কোন স্টেট পারবে না সেন্ট্রালে পারমিশন ছাড়া, তাই আজকে ফেসটা করতে হয়েছে। এই কোভিডটা নরেন্দ্র মোদীর অবদান, নরেন্দ্র মোদীর অবদান, এবং তাই আজকে মানুষ মারা যাচ্ছে। আর এখন যখন বেড়ে গেছে জনগণের উপরে দোষ চাপিয়ে বলছে তুমি নিজে জোগাড় করে নাও, কোথা থেকে জোগাড় করবে, দেশের ভ্যাকসিন তুমি বিদেশে পাঠিয়ে দিয়েছো, দেশের ভ্যাকসিন নেই, কম আছে। তা সত্ত্বেও মনে রাখবেন বাংলা রেকর্ড করেছে এবং ইতিমধ্যেই আমরা 93 লক্ষ দিয়েছি। ইভেন আমি আজকে সকালেও আসার আগে কথা বলে এসেছি যে একটা করে ক্যাম্প করে দাও, যাতে লোককে দাঁড়াতে না হয় রোদ দূরে, ক্যাম্পে একটু অপেক্ষা করবে, ভ্যাকসিন দেবে বাড়ি চলে যাবে। তারপরে 5ই মের পরে ইলেকশনের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর আমরা ইউনিভার্সাল ভ্যাকসিন দেবো, 18 বছর থেকে যে চাইবে সেই পাবে, সম্পূর্ণ বিনা পয়সায় সরকার থেকে আমরা ভ্যাকসিনটা কিনে দেবো। 2 তারিখ নতুন সরকার তৈরি হবে, তৃণমূল আদৌ কি ক্ষমতায় থাকবে, যা করার বিজেপি করবে, কটাক্ষ শ্রমিক ভট্টাচার্য। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 5ই এপ্রিল থেকে তিনি বিনা পয়সায় কোভিড ভ্যাকসিন দেবেন, 5ই মে থেকে। 2রা মে এরাজ্যে সরকারের পরিবর্তন হবে, তার মধ্যে তিনি ঘোষণা করলেন এটা। আমি জানি না এই ঘোষণাটা কে করবে, তবে যে সরকারই আসুক সে সরকার কোভিড অতিমারীকে রোকবার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। আমাদের সরকার নিঃসন্দেহের বিরুদ্ধে লড়তে তৎপর, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গকে সহযোগিতা করবার জন্য যে কোনো রকম ভাবে সরকার প্রস্তুত আছে।